আজ আমাদের ভিডিও টপিক হচ্ছে পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োডটা কি এবং পিএন জাংশন ডায়োড কেন ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করতেই হয় সেই নিয়ে আজকে আমরা পুরো ডিটেলসে আলোচনা করেছি। আপনাদের মনে যদি আরও পিএন জাংশন ডায়োড নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওটি পুরো শেষ অবধি দেখুন। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের সব কোশ্চেন সলভ করতে পেরেছি। ইলেকট্রনিক্স প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে এই আমাদের ডায়োড। ডায়োডের প্রধান কাজ হচ্ছে কারেন্টকে ওয়ান ডাইরেকশনে ফ্লো করানো। আমাদের বাড়িতে যে পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাই দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন যাতে সেই কারেন্টটি ওয়ান ডাইরেকশন ফ্লো করে, এক কথায় বলতে গেলে যে যদি আমাদের কারেন্ট একদিকে ফ্লো করবে যদি অপোজিট ফ্লো করে তখন সেটিকে বাতা। ডায়োডের প্র্যাকটিক্যাল যদি আমরা করতে যাই তাহলে কিছু বেসিক কয়েকটি জিনিস বা বেসিক কয়েকটি রুলস আমাদের মেনে চলতে হবে, সেই রুলসগুলি আমরা দেখে নেব। এই যে পেছনের অংশটি আছে এটি হচ্ছে পজিটিভ এবং সামনে যে অংশটি আছে এটি হচ্ছে নেগেটিভ। এখানে দুটি রয়েছে, এখানে ডায়োড আমরা দুটো ডায়োড এঁকে নিয়েছি, একটি হচ্ছে ফিজিক্যাল দেখতে ডায়োড, মানে এই ডায়োডটি এটি হচ্ছে ফিজিক্যালি ডায়োড, আর এইখানে যেটি আছে এটি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামে অনেক সময় ডায়োডের এরকম সিম্বল দেওয়া থাকে, তো আপনি যে সিম্বলটা থেকে কী করে বুঝবেন যে ডায়োডের কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ? দেখুন এখানে একটি লম্বা দাগ দেওয়া রয়েছে, এই যে দাগটি রয়েছে এটি ইন্ডিকেট করছে এইখানে যে সাদা অংশটিকে, এই যে এখানে যে সামনে সাদা অংশটি আছে এই সাদা অংশটিকে ইন্ডিকেট করছে এখানে আমাদের এই দাগটা, এই দাগটাতে সাদা অংশটা ইন্ডিকেট করছে, এবং এই যে ব্ল্যাক অংশটি আছে এখানে ডায়োডের ব্ল্যাক পোর্শনটাকে এটা ইন্ডিকেট করছে। তাহলে সেম এখানে পেছনের অংশটা হচ্ছে অ্যানোড, যেমন আমরা এই ডায়োডের ক্ষেত্রে দেখলাম পেছনের লেগটি আছে এটি হচ্ছে অ্যানোড এবং সামনের লেগটি আছে এটি হচ্ছে ক্যাথোড। অ্যানোড মানে পজিটিভ, ক্যাথোড মানে নেগেটিভ। সে ফিজিক্যালি যদি আমরা দেখি এখানে তাহলে হচ্ছে হবে অ্যানোড, মানে এটি হচ্ছে পজিটিভ সাইড ডায়োডের, আর এটি হচ্ছে ক্যাথোড নেগেটিভ সাইড। সার্কিটেও তাই, সার্কিটে ইন্ডিকেশান দেওয়া থাকবে বা ইন্ডিকেশান যদি নাও দেওয়া থাকে আপনি লম্বা দাগটি আছে এটি থেকে বুঝতে পারবেন আপনি যে কোন সাইডটা অ্যানোড এবং কোন সাইডটা ক্যাথোড। বেসিক্যালি এই ইলেকট্রনিক সার্কিটে ডায়োড ব্যবহার করা হয় এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য। এখানে আমরা এসি কারেন্টের সিম্বল এঁকে নিয়েছি, এইখানে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এসি কারেন্ট এবং এটি হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্ট হচ্ছে দেখুন পজিটিভ এবং নেগেটিভ দুটি সাইকেল চলছে, ওপরের সাইকেলটি হচ্ছে পজিটিভ আর দাগের নিচের অংশটি হচ্ছে নেগেটিভ। এবং ডিসি কারেন্ট যখন হচ্ছে আমরা এসি কারেন্টের থেকে ডিসিতে কনভার্ট করি তখন এই যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে ফ্রিকোয়েন্সিটা এরকম জিরো হয়ে যায়, স্ট্রেট লাইন চলে আসে, ডিসির যে কারেন্ট আছে স্ট্রেট লাইন চলে আসে। আমাদের মাল্টিমিটারেও সেই সেম সিম্বল দেওয়া আছে, দেখুন এই যে মাল্টিমিটারে এই যে এটা হচ্ছে ডিসি সাইড আর এটি হচ্ছে এসি সাইড, দেখুন এই সিম্বল দেওয়া আছে পাশে। যখন আমাদের বাড়িতে পাওয়ার সাপ্লাই আসে তখন আমাদের এসি ভোল্টেজটি থাকে এরকম, যে এসিতে এরকম ফ্রিকোয়েন্সি থাকে। এবার যখন আমরা এই ডায়োডটি কানেক্ট করছি, ডায়োডটি কানেক্ট করার পর তখন আমাদের এই স্ট্রেট লাইন চলে আসছে, এই স্ট্রেট লাইনের মধ্যে একটি ব্রিজ রেকটিফায়ার থাকে, সেই ব্রিজ রেকটিফায়ারের জন্য আমরা এখানে ডিসি সাপ্লাই পেয়ে থাকি। কিন্তু ডায়োডের বেসিক্যালি কাজ হচ্ছে এইটা, কিন্তু বিভিন্ন আলাদা আলাদা পারপাসে আলাদা আলাদা ইউজের জন্য আমরা ডায়োড ব্যবহার করে থাকি। যেমন আরেকটি হিসেবে আমরা ডায়োড ব্যবহার করি যাতে ওয়ান ডাইরেকশন ফ্লো হয়, অপোজিট ডাইরেকশনে থেকে যদি কারেন্ট রিভার্সে ফ্লো করে তাতে ফ্লো ওখানে আটকে দেবে, এই পারপাসে আমরা ডায়োড ব্যবহার করে থাকি। যে প্রথম বায়াসটি হয় সেটি হচ্ছে এক নম্বর ফরওয়ার্ড বায়াস, FOR। এবং আরেকটি যে বায়াস হয় সেটি হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস, এবার আমরা ডিটেলসে আলোচনা করব এই ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসটা কি। ফরওয়ার্ড বায়াসে আপনারা তো নাম শুনে বুঝতে পারছে ওয়ান্ডার, ফরওয়ার্ড বায়াস মানে সামনে দিকে ফ্লো করছে, এবং রিভার্স বায়াস রিভার্স, রিভার্স কথার অর্থ হচ্ছে পেছন দিকে ফ্লো করা। একটি ফরওয়ার্ড বায়াসের সার্কিট এঁকে নিই, এখানে এটি হলো
একটি ডায়োডের ফরওয়ার্ড বায়াস সার্কিট। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে, আমরা প্রত্যেকে জানি ইলেকট্রনিক সার্কিটে আমাদের যে কারেন্ট ফ্লো করে সেটি হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে। তো পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করার জন্য আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারি থেকে যখন আমরা ল্যাম্প কানেক্ট করি তখন সেই ল্যাম্পটি গ্লো করে। আমরা একটু আগে দেখেছি ডায়োডের কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড। অ্যানোড মানে হচ্ছে পজিটিভ, ক্যাথোড মানে নেগেটিভ। ব্যাটারি যখন এই যে আমাদের পজিটিভ আছে, সেই পজিটিভ দিয়ে যদি পজিটিভ ফ্লো করছে, এরকম করে ফ্লো করে এই ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে লাইটের মধ্যে দিয়ে মানে বাল্ব বা ল্যাম্পের মধ্যে দিয়ে এসে সেটি নেগেটিভে যখন প্রবেশ করছে তার জন্য লাইটটা গ্লো করছে। মানে পজিটিভ থেকে নেগেটিভ যে সাইকেলটি চলছে সাইকেলটিতে কোনো ডায়োড বাধা দিচ্ছে না, যেহেতু এটি ফরওয়ার্ড বায়াস আছে। মানে হচ্ছে এখানে ব্যাটারির পজিটিভ এবং ডায়োডের পজিটিভ, ব্যাটারির নেগেটিভ এবং ডায়োডের নেগেটিভ দেখুন সেম, এটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এইখানে যেহেতু ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে ডায়োড এর সাথে যখন আমরা ব্যাটারি পজিটিভ মানে অ্যানোডের সাথে যখন পজিটিভ এবং ক্যাথোডের সাথে নেগেটিভ কানেক্ট করব, তখন এখানে ডায়োড পাওয়ার সাপ্লাই হতে সাহায্য করবে। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে এটি উল্টো হয়ে যাবে। রিভার্স বায়াসে কী হচ্ছে সেটিও আমরা এবার দেখে নেব। দেখুন রিভার্স বায়াসের ক্ষেত্রে ডায়োড কিন্তু সেম আছে, ব্যাটারিটা উল্টে গেছে, ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ এইখানে। আর তাহলে সেম ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে যখন ব্যাটারির পজিটিভ দিয়ে নেগেটিভ ইলেকট্রন ফ্লো করে, দেখুন এখান দিয়ে যখন যাচ্ছে প্রথমে বাল্বে ঢুকছে, কিন্তু যখনই এটা ডায়োডের কাছে যাচ্ছে তখন এখান থেকে ডায়োড ব্লক করে দিচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে না। এই ক্ষেত্রে যখন আমাদের সাইকেলটি ছিল হচ্ছে এই রকম, এদিক থেকে এইদিকে আমাদের যে সাইকেলটি হয়েছে এদিক থেকে এইদিকে, কিন্তু যখন রিভার্স বায়াস হচ্ছে তখন আমাদের ইলেকট্রন ফ্লো সাইকেলটি হয়ে যাচ্ছে এদিক থেকে এইদিকে, পজিটিভ থেকে নেগেটিভ। তো পজিটিভ সাইড হচ্ছে আমাদের এটা ব্যাটারি, তো এখান থেকে যখন কারেন্ট ফ্লো করছে যখন এইখানে যাচ্ছে ডায়োড, এই কিন্তু রিভার্স বায়াসে আটকে দিচ্ছে। ডায়োড সবসময় অ্যানোডে পজিটিভ দিতে হবে, অ্যানোড দিয়ে পাস করবে, কখনও ক্যাথোড দিয়ে রিভার্স বায়াসে ডায়োড কাজ করে না। রিভার্স বায়াসে অন্য একটি ফাংশন আছে সেটি নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু আপনারা ভালো করে বুঝে নিন ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের মধ্যে ডিফারেন্সটা। ফরওয়ার্ড বায়াসে ব্যাটারির পজিটিভ এবং ডায়োডের পজিটিভ, ব্যাটারির নেগেটিভ ডায়োডের নেগেটিভ সেম হবে, এইটুকুনি বুঝতে হবে, তাহলে আমাদের ইলেকট্রন ফ্লো করবে। ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস দেখে আপনাদের মনে হতে পারে ফরওয়ার্ড বায়াস হচ্ছে অ্যাডভান্টেজ আছে, রিভার্স বায়াসে কোনো অ্যাডভান্টেজ নেই, এটি তো একটা ডিসঅ্যাডভান্টেজ যে আমাদের কারেন্ট ফ্লো করছে না। কিন্তু রিভার্স বায়াসের সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ রয়েছে, ইলেকট্রনিক সার্কিটে রিভার্স বায়াসের অ্যাডভান্টেজ রয়েছে সেটি এবার আমরা আলোচনা করব। আমাদের যে সোলার প্যানেল আছে, যে সোলার প্যানেল হচ্ছে কানেকশন অনেকটি এরকম, সোলার প্যানেলের একটি হয় হচ্ছে পজিটিভ একটি হয় হচ্ছে নেগেটিভ। এই যে পজিটিভটি আছে এই পজিটিভটি হচ্ছে ব্যাটারি পজিটিভে কানেক্ট হচ্ছে, এবং এর যে নেগেটিভটি আছে সেটি হচ্ছে ব্যাটারি নেগেটিভে কানেক্ট হবে, এই যে ব্যাটারি নেগেটিভে কানেক্ট। এবার সোলার প্যানেল যখন আমাদের সকালবেলা সূর্য ওঠে তখন এটি চার্জ হচ্ছে, ব্যাটারি চার্জ করছে, কিন্তু রাতের বেলা তো আমাদের প্যানেল টোটালি বন্ধ থাকে, তখন তো কোনো ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই আসছে না। সেই ক্ষেত্রে তখন এই যে ব্যাটারি আছে, ব্যাটারির থেকে ব্যাটারির মধ্যে তো চার্জ রয়েছে, প্যানেলে চার্জ নাই থাকতে পারে কিন্তু ব্যাটারিতে তো চার্জ আছে, তখন উল্টে এখান থেকে ব্যাটারি থেকে প্যানেলে চার্জ চলে যাবে। মানে ব্যাটারির যে চার্জটা ব্যাটারিতে স্টোর থাকছে, ডিসি ভোল্টেজ যেটা স্টোর থাকে সেটি প্যানেলে চলে যাবে, সেটি যাতে না যেতে পারে তার জন্য আমরা এখানে একটি রিভার্স বায়াসে আমরা কানেক্ট করব। এখানে যদি আমরা একটি ডায়োড ইউজ করে দিই তখন সেই ক্ষেত্রে যে পজিটিভ এবং নেগেটিভ, তখন এই যে ব্যাটারি আছে ব্যাটারির মধ্যে দিয়ে তখন কারেন্ট ফ্লো করবে না, কারণ এদিক থেকে আমাদের সবসময় ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লোতে বাধা দেয় ডায়োড। সেই ক্ষেত্রে আমরা যদি ডায়োড কানেক্ট করে দিই, ব্যাটারির থেকে যে ইলেকট্রনটি আছে সেটি এখানে এসে আটকে যাবে, এর সামনে আছে এখানে যে ক্যাথোড আছে ক্যাথোড সেটিকে আটকে দেবে, আমাদের ইলেকট্রন ফ্লো হবে না, তার ফলে এই যে ব্যাটারির যে চার্জটি আছে সেটি কখনোই প্যানেলে যাবে না কিন্তু প্যানেল থেকে চার্জ আসবে। এটি হচ্ছে সবথেকে বড় অ্যাডভান্টেজ আমাদের রিভার্স বায়াসের সার্কিটে। যদি এরকম হতো যে ব্যাটারি আমাদের চার্জ প্যানেলে চলে যেত, তাহলে আমাদের ব্যাটারির অনেক ওয়েস্টেজ হতো, ব্যাটারির চার্জ থাকতো না। রিভার্স বায়াসের অ্যাডভান্টেজ হচ্ছে এই আমাদের প্যানেলের ক্ষেত্রে। আরও বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে রিভার্স বায়াসের আমাদের প্যানেল কাজ করে, যেমন হচ্ছে আমাদের মোবাইল, মোবাইলে কিন্তু আমরা
একদিক থেকে চার্জ দিতে পারি। কি সব মোবাইলে না, কিছু নতুন নতুন এখন ফিচার এসছে রিভার্স ভয়েসে চার্জ হবে, কিন্তু বেশিরভাগ আগেকার দিনের মোবাইল বলুন বা বেশিরভাগ ক্ষেত্রে 80% মোবাইলের ক্ষেত্রে আমরা দেখে থাকি আমরা শুধু চার্জ ইনপুট করতে পারি, কিন্তু মোবাইলের থেকে আমরা পাওয়ার ব্যাংকের মতো চার্জ আউটপুট করতে পারি না। যেহেতু আমরা ইনপুট করতে পারছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রিভার্স বাস এখানে কাজ করছে। ব্যাটারির মধ্যেও ওখানে একটি সার্কিটে ডায়োড দেওয়া রয়েছে, যে ডায়োডটি ব্যাটারি থেকে কারেন্টকে আমাদের চার্জারে আসতে বাধা দিচ্ছে। কিন্তু সেই ডায়োডটি আবার আমরা যখন ব্যাটারি চার্জার দিয়ে চার্জ করছি মোবাইল, তখন হচ্ছে সেটিকে ফ্লো করাচ্ছে। সেটি যখন চার্জ হচ্ছে তখন সেটি ফরওয়ার্ড বাস, যখন ব্যাটারি থেকে আমাদের চার্জ চার্জারে আসবে, মানে ব্যাটারি থেকে যখন চার্জারে আসবে সেটি তখন হয়ে যাচ্ছে রিভার্স বাস। তাহলে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের অনেক বড় অ্যাডভান্টেজ রয়েছে আমাদের ইলেকট্রনিক সার্কিটে। এবার আমরা এই যে ডায়োডের ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসটা আগে চেক করে নেবো মাল্টিমিটারের সাহায্যে। দেখুন ফরওয়ার্ড বায়াসে কী আছে, এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ হচ্ছে ডায়োডের পজিটিভের সাথে, তাহলে পজিটিভ কোনটি, ডায়োডের পজিটিভ হচ্ছে পেছনের লেগটি হচ্ছে ডায়োডের পজিটিভ এবং সামনেরটি নেগেটিভ। দেখুন পজিটিভ এখানে রেড পজিটিভ এবং সামনে হচ্ছে নেগেটিভ। দেখুন যখনই আমি কানেক্ট করছি তার মানে আমাদের কারেন্ট ফ্লো করছে। এবার আমরা যদি এটিকে ঘুরিয়ে দিই, রিভার্স বায়াস করে দিই, তাহলে দেখুন কী হয়। দেখুন কারেন্ট কিন্তু ফ্লো করছে না। আবার আমরা ফরওয়ার্ড বায়াস দিই, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করছে, কিন্তু রিভার্স বায়াস যখন আমরা করে দিচ্ছি তখন কারেন্ট ফ্লোতে বাধা দিচ্ছে। এবার আমরা এলইডির সাহায্যে এটি কানেক্ট করব, যাতে আরও ভালো করে আমরা বুঝতে পারি। এখানে আমরা ব্যাটারির জায়গায় মাল্টিমিটারটা নিয়ে নিয়েছি এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে। দেখুন এবার আমরা এই যে পজিটিভ সাথে পজিটিভ, তার মানে এখানে আমাদের কানেক্ট করতে হবে হচ্ছে পজিটিভ, যেখানে কানেক্ট করতে হবে আমাদের এই যে ব্যাটারির পজিটিভের সাথে এলইডির পজিটিভের সাথে আমরা ডায়োডের পজিটিভ নেগেটিভ জুড়ে দিয়েছি। এবার আমরা এখানে যে পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিচ্ছে মাল্টিমিটারে, দেখুন ডায়োডের পজিটিভের সাথে কানেক্ট করলাম এবং এইখানে যে নেগেটিভটি আছে এই নেগেটিভটি আমরা এই এলইডির নেগেটিভে কানেক্ট করব। দেখুন লাইট জ্বলছে, এটি হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। এবার আমরা রিভার্স বায়াস কী করে হচ্ছে সেটি আমরা দেখে নেব। রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের কী হবে, পাওয়ার সাপ্লাইটা উল্টে যাবে। পাওয়ার সাপ্লাই যদি এখানে উল্টে যায় তাহলে দেখুন এই যে আমরা হচ্ছে ব্যাটারি নেগেটিভে পজিটিভ কানেক্ট করলাম এবং হচ্ছে ডায়োডের পজিটিভে নেগেটিভ কানেক্ট করলাম, দেখুন পাওয়ার সাপ্লাই হচ্ছে না, এটি হচ্ছে আমাদের রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে দেখুন ডায়োডের পজিটিভে আমরা পজিটিভ কানেক্ট করেছি এবং এইখানে যে নেগেটিভটা আমরা এখানে কানেক্ট করছিলাম সেই নেগেটিভটাকে আমরা এলইডির নেগেটিভে কানেক্ট করলাম, এই যে লাইট গ্লো করছে, এটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আমাদের ইলেকট্রন ফ্লো করছে। কিন্তু যখনই আমরা রিভার্স বায়াসে ঘুরিয়ে দিচ্ছি তখন কিন্তু আমাদের ইলেকট্রন ফ্লো করছে না। দেখুন দেখুন ভিডিও সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।